वेलकाम टू कुजिन घर। आमी झुमा। बंधुरा आजके आमी तोमादेर साथे चिकेनेर एकटा खूब स्पेशल रेसिपि शेयर करते चले एसेछि जार नाम ग्रिल चिकेन लेग। एटा बानाते आमार समय लेगेछे 20 मिनिटेर मतो। जारा कुजिन घरेर किचेने प्रथमबार भिजिट करछो तादेर काछे अनुरोध थाकलो चैनेलटाके सबस्क्राइब करे नेबार। रेसिपिर जोनो आमी एखाने चिकेनेर लेग पिसेर व्यवहार करलाम उइथ स्किन। चिकेनटाके मैरिनेट करार आगे जेदिके स्किनटा नेई सेदिके आमी काटा चामच दिये किछुटा छिद्र करे दिलाम। आंगुलेर साहाज्ये चामड़ाटाकेও একটু আলগা করে দিলাম যার ফলে ম্যারিনেট করার সময় চিকেনের ভিতরে যাতে খুব ভালোভাবে ম্যারিনেটের মশলাগুলো চলে যেতে পারে। বাকি চিকেনের পিসগুলোকেও ঠিক একইভাবে আমাদের কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে আর স্কিনটাকে আলগা করে দিতে হবে। मैरिनेटेर जोनो एकटा बाटीते आमी निये निलाम लवण, संगे निये निलाम गोलमरिचेर गुड़ो। आमी एखाने फ्रेश गोलमरिचेर गुड़ोर व्यवहार करलाम। दिये दिलाम लाल लंकार गुड़ो, संगे दिये दिलाम डार्क सोया सस आर दिये दिलाम चीनी। এছাড়া লাগছে ড্রাই রোজমেরি। আমি এখানে ফ্রেশ রসুনের কোয়াকে ক্র্যাশ করে নিয়েছি, তবে তোমাদের কাছে যদি গার্লিক পাউডার থাকে সেক্ষেত্রে তোমরা গার্লিক পাউডারেরও ব্যবহার করতে পারো। আর লাগছে লেবু। আমি এখানে একটা লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছি, আমাদের অর্ধেক লেবুর জুসের প্রয়োজন হবে। আর লাগছে কাবাব চিনি। আমি এখানে ফ্রেশ কাবাব চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই গুঁড়োটাকে দিয়ে দিলাম বাটির মধ্যে, সঙ্গে দিয়ে দিলাম অলিভ অয়েল আর লাগছে হানি। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এক একটা করে চিকেনের পিস নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের গায়ের মধ্যে মাখিয়ে দিতে হবে। দেখতে হবে যাতে চিকেনের পিসটার মধ্যে পুরোপুরি ম্যারিনেটটা লেগে যায়। সঙ্গে আমি এখানে চামড়াটাকে কিছুটা ফাঁক করে ম্যারিনেট মশলাটাকে চামড়ার ভিতরেও দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে অন্য চিকেনগুলোকেও আমাদের খুব ভালোভাবে যত্ন সহকারে ম্যারিনেট করা মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর আমি বাটির মধ্যে চিকেনগুলোকে রেখে দিলাম। যেহেতু আমি স্মোকি ফ্লেভার পছন্দ করি সেহেতু আমি গ্যাসের মধ্যে ए पर्याये एकटा चारकोल पोड़ाते रेखे दिएछि। तारपर एकटा बाटिर मध्य चारकोलटाके आमि रेखे दिलाम। तारपर ओर मध्य दिए दिलाम सामान्य एकटु तेल। तारपर बाटिटाके ओई मैरिनेट करा चिकेनेर मध्य रेखे ढेके राखलाम 10 मिनिटेर मतो। तबे तोमरा चाइले एई स्मोकी फ्लेवरटाके बादो दिते पारो जोदि तोमरा पछन्द ना करो। 10 मिनिट बादे बाटिटाके सरिये निये एटाके ओभारनाइट आमि फ्रिजे रेखे दिएछिलाम। ओभारनाइट फ्रिजे रेखे दिले चिकेनटा आमादेर खूब भालोभाबे मैरिनेट हये जाबे। परेर दिन सकाल बेलाय चिकेनटाके बेर करे रूम टेम्पारेचारे निये आसते हबे। तारपर आमी गैसे एकटा ग्रिल पैन बसिए दिएछि। ग्रिल पैनटा गरम हये गेले ताते दिए दिते हबे अलिव अयेल। आमी एखाने अलिव अयेलेर व्यवहार करलाम, तबे तोमरा चाइले जे कोनो व्हाइट अयेल दियो रान्नाटा करे फेलते पारो। एरपर ग्रिल पैनटाके खूब भालोभाबे गरम करे तार उपरे दिए दिते हबे चिकेनेर पिसगुलोके। आर जे लेफ्ट ओभार मैरिनेट मशलाटा थाकबे सेटाके ब्राशेर साहाज्ये चिकेनेर मধ্যে লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে খুব হালকা হাতে চিকেনটাকে আমাদের উল্টে দিতে হবে। যেহেতু আমি এখানে গ্রিল প্যানের ব্যবহার করলাম সেহেতু খুব সুন্দরভাবে গ্রিল মার্কটা চলে এসেছে চিকেনের উপরে। বোধহয় এর জন্যই এই রেসিপির নাম গ্রিল চিকেন, যেটা কিনা দেখতে চিকেনটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। ঠিক একই ভাবে এই অংশেও আমাদের লেফট ওভার ম্যারিনেটেড মশলাটাকে ব্রাশ করে দিতে হবে। এইভাবে আমরা যদি ব্রাশ করে দিই তাহলে চিকেনটা খুবই ময়েস্ট থাকবে, কখনোই ড্রাই হয়ে যাবে না। আর স্কিনটা যেহেতু আমরা চিকেনে ব্যবহার করেছিলাম সেহেতু খুব ইজিলি চিকেনটায় এরকম সুন্দর একটা কালার এসছে। সেজন্য এই রেসিপির জন্য অবশ্যই তোমরা উইথ স্কিন চিকেনের ব্যবহার করবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে আমাদের চিকেনটাকে কুক করে নিতে হবে। যেহেতু ম্যারিনেট করা ছিল সেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এখানে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি চিকেনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে আমাদের চিকেন একদম সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। তারপর আমি ওটাকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে গ্রিল চিকেন লেগ পিস। আমি এটা পরিবেশন করেছি স্যালাড আর বারবিকিউ সসের সাথে। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটাকে এনজয় করতে পারো। সামনে তো শীত আসছেই, আর এই শীতে গরম গরম এরকম চিকেনের লেগ পিস খেতে নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে। এই আশা রেখেই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিনঘারের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করলাম।